আমি মানুষকে কোন পীরের দিকে ডাকি না আমি মানুষকে কোন তরিকায় ডাকি না আমি মানুষকে কোন পদ্ধতিতে ডাকি না আমি মানুষকে কোন রসম রেজে ডাকি না আমি মানুষকে কোনো পীরের দিকে ডাকি না আমি মানুষকে ডাকি আমি মানুষকে আহ্বান করি আল্লাহর দিকে একথা আপনি বলেন আরো আলা আল্লাহ দলিলের মাধ্যমে স্পষ্ট দলিল আমার দলিল গোজামিল দেওয়া দলিল নয় আমার দলিল অস্পষ্ট দলিল নয় আমার দলিল হলো স্পষ্ট যেটা প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যেটা স্পষ্ট একটা জমির দলিল যেটা স্বচ্ছ প্রত্যেকটা মানুষে বুঝতে পারে এই দলিলটা ভালো কিন্তু যেই দলিলটা বেজাল সবাই বুঝতে পারে না কেউ বোঝে কেউ বোঝে না ঠিক আপনি বলেন আমি মানুষকে দলিল দিয়ে ডাকি ও স্পষ্ট দলিল নয় স্পষ্ট দলিল দিয়ে আমি মানুষকে আহ্বান করি আপনি বলেন আনা আমি মোহাম্মদ নিজে অমানিতাবানি এবং আমাকে যারা মানে আমার যারা উম্মাত ইরাও এরা কি করে সোজা পথে ডাকে এরা কি করে আল্লাহর দিকে ডাকে এরা কি করে

এটা হলো আমার সহজ রাস্তা আমার সোজা রাস্তা আদ ইলালাহ আপনি বলেন আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আনা আমি অমানিতা আনি এবং আমাকে যারা মানে তারা অসুবাহান্লাহি মুশরিকিন এবং আপনি আরো বলেন আমি তাওহিদের ঘোষণা দিচ্ছি যে আল্লাহ পবিত্র এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই একথা আমি বলছি এখানে কয়েকটা গুণ পাওয়া যায় এটা হলো সোরা ইউসুফ একশো আট নম্বর আয়াত এইখানে কয়েকটা গুণ পাওয়া যায় ভালো করে বুঝবেন একটা দায়ী যখন দাওয়াত দিবে একটা দায়ী যখন আহ্বান করবে একটা দায়ী যখন মানুষকে কোরআনের দিকে ডাকবে সুন্নার দিকে ডাকবে তখন তার কয়েকটা গুণ থাকতে হবে এক হাদিহি সাবিলি আপনি বলেন এটা হলো সহজ সরল রাস্তা আর এটা হলো আমার রাস্তা এটা আপনি বলেন তার মানে আপনি বলেন আমি মানুষকে সোজা পথে ডাকি আমি মানুষকে কি পথে ডাকি আমি মানুষকে কি পথে ডাকি সোজা পথে তার মানে আপনি বলেন আমি মানুষকে সোজা পথে ডাকি আমি মানুষকে সহজ পথে ডাকি আমি মানুষকে একটা পথে ডাকি সাবিলে ডাকি আলাদা আলাদা পথ নয় চারটা পথ নয় ছয়টা পথ নয় 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 যত পথ আছে এই সমস্ত পথে আমি মানুষকে একটা পথে ডাকি ওটা হলো কোরআনের পথ ওটা কার পথ না কোনো পিরিশের পথ না কারো বানানো পথ কার দিকে কোরআন এরপরে আপনি বলেন আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি এবার আল্লাহ আরেকটি কথা স্পষ্ট করে বললেন প্রথম কথা ইঙ্গিত দিয়ে বললেন আপনি বলেন আমি সোজাপথে ডাকি আর সোজাপথ হচ্ছে কোরআন আর দ্বিতীয় বাক্যে তিনি বললেন আপনি বললেন আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি কিসের দিকে ডাকি তাওহিদ শিরিকের দিকে নয় শিরিকের বিপক্ষে ডাকি প্রত্যেকটা দাই প্রত্যেকটা বক্তা তার বক্তব্য দেওয়ার আগে চারটা গুণ লাগবে এক কোরআনের দিকে ডাকবে দুই আল্লাহর দিকে ডাকবে কারো দিকে ডাকবে না স্রেফ আল্লাহর দিকে ডাকবে তিন দলিল দিয়ে ডাকবে বিনা দলিলে ডাকবে না চার তাওহিদের পক্ষে ডাকবে শিরিকের বিপক্ষে ডাকবে যারা এই কাজ করবে আল্লাহ নবী বলছেন অমানিতাবানি আমার উম্মত এরা তার মানে রাসুলের উম্মতের একটা বৈশিষ্ট্য হলো এরা চাক টা পদ্ধতিতে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে ঠিক না কথা বুঝতে পেরেছেন এক নাম্বার সোজা পথ মানে কোরআন দুই নাম্বার আল্লাহর দিকে তিন নাম্বার দলিল দিয়ে চার নাম্বার তাওহিদের পক্ষে শিরিকের বিপক্ষে এই দেশের মানুষ আস চার্য ধরনের মানুষ কেন অনেকদিন ধরে আমি কাউকে আঘাত করতে হয় এরকম বক্তব্য রাখিনা না এক লোক এমনি আমার বিরুদ্ধে লেগে থাকে কিছুদিন এখন তো হবে ঢাকায় টঙ্গি ইজতেমা হবে তাই না টঙ্গি ইজতেমা হবে না হবে যে ভাইয়েরা ওই জায়গায় যায় যে ভাইয়েরা ওই তাবলি করে যে ভাইয়েরা ওই দাওয়াত এমন কেন কেন এই লোকেরা নামাজের কথা বলে এই লোকেরা মসজিদে ডেকে নিয়ে আসে নিজের টাকায় খায় নিজের পয়সায় খায় নিজের মত নিজের অর্থ ব্যয় করে তারা চল্লিশ দিনের চিল্লা করে চল্লিশ দিনের চিল্লা দেয় তারা মানুষকে নামাজের দিকে ডাকে আপনি তাদের বিরুদ্ধে কথা বলেন কেন তা আমি বলেছি আমি তো তাদের বিরুদ্ধে কোনোদিন কথা বলিনি আমি কি বলেছি যে এই তাবলিক জামাত এর কাছে যাবেন না এরা জঘন্য এরা খারাপ এরা বর্বর আমি তো একথা কথা বলিনি আমি আয়াত পড়ে আর আয়াত ওদের ঘাড়ের উপরে পরে তো দোষ কি আমার না আল্লাহ আয়াত তোর আমি বানাইনি আল্লাহ তালা বলছেন সোরা সাতষট্টি নম্বর আয়াত হে রসুল আপনি তাবলিক করেন তো তাবলিক করা জায়েজ না ফরোজ জোরে কথা বলেন জায়েজ না ফরজ ফরজ কেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল বাল্লিক আপনি তাবলীগ করেন তার মানে তাবলীগ করা ফরজ আমি কেন তাবলীগের বিরুদ্ধে ওয়াজ করব আমি কেন তাবলীগের বিরুদ্ধে আলোচনা করব আরে তাবলীগ করা ফরজ তাবলীগ করা ফরজ তাবলীগ করা জরুরি

হয় তাহলে পবিত্র কোরণ দিয়ে তাবলিক হবে মানুষের বানানো না আপনি বলবেন আল্লাহ যে বেল্লিগু আন্নিওয়ালা যদি তোমরা আমার থেকে একটা বাক্য জানো তাহলে পৌঁছ বেল্লিগু মানে আমার পক্ষ থেকে আল্লাহ নবী বলে নেই তোমরা যা জানবে তা পৌঁছাও তোমরা যা জানবে তা প্রচার করো তোমরা যা জানবে তা মানুষকে জানিয়ে দাও এই কিন্তু আল্লাহ নবী বলেনি তিনি বলেছেন আমার থেকে যা জানবে আমি যা বলবো আমার থেকে যা প্রমাণিত আমার থেকে যা জানবে এটা তোমরা পৌঁছাও ওয়াহাদ্দিসু আম্বানি ইসরো ই লেভেল হারজ বানি ইসরাইলের কাহিনী বলো এতে কোনো অসুবিধা নাই অমাংখ্যা দা বান ইয়ামত আম্মেদান ফলে তা বাবু আমাকে হুমিনান্নার কাহিনী বলতে বলতে গিয়ে হাদিস বলতে গিয়ে কেউ যদি এমন কোনো বাক্য বলে যা আমি রসুল থেকে প্রমাণিত নয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম কথা আমি বলেছি আল্লাহনবী বলিনি বলেনি। আর তো তাই তাবলিক করেন তাবলিক করা জরুরি তবে শর্ত হলো আমি যা নাজিল করেছি তাই ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাতা রিসালাতাহু আর আপনি যদি তা না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না হে নবী আপনি যদি কোরআন দিয়ে তাবলিক না করেন রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না তাই আমি বলেছি তাবলিক করা জরুরি তাবলিক করা ফরজ তাবলিক করবে সেটা হবে কোরআন দিয়ে তাবলিক করবে সেটা হবে সহি হাদিস দিয়ে কেউ যদি কোরআনের পরিবর্তে সহি হাদিসের পরিবর্তে মানুষের বানানো তরিকা দিয়ে মানুষের বানানো পদ্ধতি দিয়ে তাবলিক করে ওটা আল্লাহর তাবলিক নয় ওটা শয়তানের তাবলিক তাবলিক তো জায়েজ তাবলিক তো বৈধ শর্ত হলো আল্লাহ যা নাজিল করেছে তা শর্ত হলো আল্লাহর নবী যা দিয়েছেন তা ঠিক না তাহলে কি আমি কি তাবলিকের পক্ষে নাকি কোরআন সন্ন্যার বিপক্ষে যারা ডাকে তাদের বিপক্ষে তাবলিকের পক্ষে না পক্ষে অনেক লোক বলে থাকে যে ব্যাপার আপনারা আমরা যে আমল করি আমার বাপদাদা যে আমল করে আপনারা এসে এসে বাপ দাদার বিরুদ্ধে বাস করেন বাবদাদার আমল আপনারা নষ্ট করে দেন দুলেষাদ করে দেন আচ্ছা এই কথা কি আমরা বলছি সূরা মায়দা 104 নম্বর আয়াত ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালা আল্লাহ ওয়া ইলা আর-রাসুল ক্বালু হাসবুনামা ওয়াজাদনা আলাইহি আবা আনা আওয়া লাউ কানা আবা উহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন তালা বলছেন যখন ওদেরকে বলা হয় আসো আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো রসুল জানা নসুল রাসূলের দিকে আসো এদেরকে যখন বলা হয় আল্লাহর দিকে আসো এদেরকে যখন বলা হয় রাসুলের দিকে আসো তখন এরা বলে না 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 আমরা আমাদের বাপ দাদাদের যার উপরে পেয়েছি তার উপরেই আমরা থাকবো ঠিক না আমাদের বাপ দাদা কিছু বোঝে নাই বাপদাদারা কি তাহলে ভুল করে গেছে তা আপনাদেরকে আমি বোঝাই আচ্ছা বাপ দাদা যা করেছে আপনিও তাই করবেন এখান থেকে তো আপনি মানে অটল এখান থেকে আপনি নড়বেন না ঠিক আছে আচ্ছা সত্যি করে বলবেন এখানে যারা মুরব্বীরা আছেন দাদা আমি দাদা বললাম যারা মুরব্বী দাড়ি পেকে গেছে তারা বলেন আপনাদের দাদার সময় ঘর কি দশতলা ছিল না সোনের ছিল খ্যার সোন মাটি তাই না এগুলোর ছিল তাই না আচ্ছা আপনার দাদার সময় এই বাল এগুলো ছিল আপনার দাদার সময় এই যে মোবাইল স্মার্টফোন এগুলো ছিল আপনার দাদার সময় যেই ফ্যানে বাতাস খান ওই ফ্যান ছিল আপনার দাদার সময় আপনি বরা হয়ে গেছেন তো অজু করতে কষ্ট হয় তাই বাড়িতে গিজার লাগিয়েছেন কারেন্ট দিয়ে তা আপনার দাদার সময় কি গিজার ছিল কারেন্ট ছিল না তা আপনার কাছে আমার প্রশ্ন আপনি তো বলছেন বাপ দাদা যা করবে আমি তাই করব তো বাপ দাদা তো ফ্যান ব্যবহার করে নাই বাপ দাদা তো লাইট ব্যবহার করে নাই বাপ দাদা তো মোবাইল ব্যবহার করে নাই বাপ দাদা তো কারেন্ট ব্যবহার করে নাই বাপ দাদা তো বাস কার গাড়িগুলো ব্যবহার করে নাই তো বাপ দাদা যা করেছে আপনিও তাই করেন বাড়িতে গিয়ে বিল্ডিং একটা করে ভাঙেন আর সবগুলো ফ্যান নামিয়ে ভেঙে ফেলেন কারেনের লাইন কেটে দেন আগের যুগে দাদার যুগে ফিরে গিয়ে আপনি কুপি বাতি আগুনের বাতি জ্বালান আপনি তো বলছেন বাপ দাদা যা করবে আমি তাই করবো আপনি এটা বোঝেন তখন আপনি বলেন কি জানেন কয় বাপ দাদার সময় তো অ্যাভেলেবেল ছিল না বাপ দাদার সময় লাইট ছিল না তাই ব্যবহার হয়নি বাপ দাদার সময় কারেন্ট ছিল না তাই ব্যবহার হয়নি বাপদাদার সময় ফ্যান ছিল না তাই ব্যবহার হয়নি বাপদাদার সময় মোবাইল ছিল না তাই ব্যবহার হয়নি তা আমরাও তো বলছি বাপদাদার সময় কোরআন সন্ন্যার চর্চা এত তাড়াতাড়ি পাওয়া যায়নি এখন মোবাইলে কোরআন পড়া যায় মোবাইলে তাফসীর পড়া যায় মোবাইলে হাদিস পড়া যায় ইচ্ছা করলে মক্কা মদিনার নামাজ সালাত মোবাইলের মাধ্যমে দেখা যায় তাই তো আমরা বলি আমরা মানি না আমরা মানে কোরআন আর ফলো করে মক্কা মদিনা তাই না তাহলে আপনি যদি বাপদাদার যুক্তি দেন তাহলে ওই ক্ষেত্রে আপনার খাটে আর এই ক্ষেত্রে খাটে না এটা কেমন হবে দুই জায়গায় সুবিচার করতে হবে